তো চলুন বন্ধুরা, শিফাত নার্সারিতে আপনাদের আজ আমি দেখাবো আমি যে ছোট ছোট গাছে যে সমস্ত কাঁঠাল ধরে থাকে আমি সেই সব কাঁঠাল দেখাবো যেটা সারা বছর আপনারা ফল দেখতে পাবেন। শিফাত নার্সারিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অল করে দিন, ঠিক আছে? আর আপনাদের কাছে রিকোয়েস্ট আছে যে আপনারা চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করুন, ঠিক আছে? ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। আর যার যার গাছ লাগবে সমস্ত বন্ধুরা আপনারা অবশ্যই যোগাযোগ করুন। যোগাযোগ করার জন্য আমার নাম্বার আছে আর ডিসক্রিপশানে দেখুন, 80 16 23 10 13 এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনারা এক দু পিসের রেট জানতে চাইলে তার রেট কিন্তু একদম আলাদা হবে, আর বেশি চারা নিতে চাইলে তার দাম হবে কিন্তু একদম পাইকুড়ি রেটে, ঠিক আছে? তো এই ধরনের গাছ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের গ্রাফটিন বলা গাছ আছে অ্যাভেলেবেল, সমস্ত ধরনের কাঁঠাল থেকে সব চার রকম ভ্যারাইটিসের কাঁঠাল গাছ আছে, আপনারা নিতে চাইলে অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার দেখানো যাক। দেখুন সুপার ইডলি জ্যাক ফ্রুট, ঠিক আছে? সুপার ইডলি কাঁঠাল যা সারা অল টাইম 12 মাস আপনারা এই ধরনের গাছে, এই গাছটা আপনাদের দেখাচ্ছি যে সেটা হলো আমার, এই গাছটার বয়স আছে 2 বছর, ঠিক আছে? 2 বছরের গাছে কত সুন্দর কাঁঠাল ধরে আছে আপনারা দেখুন, নিচে থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা ডালে ডালে আপনারা কাঁঠাল দেখতে পাবেন। তো এই গাছগুলোর এই ফলগুলো এখন আপনারা যদি সবজির সাথে মানে বিক্রি করেন তাতেও আপনি অনেক টাকা নিতে পারবেন, এবং এটা খুব যখন মার্কেটে যখন পেকে যাবে বা বড় হয়ে যাবে তখন আপনারাও বিক্রি করবেন, তখনও পয়সা নিতে পারবেন। তো ম্যাক্সিমাম আমি বলবো এই ধরনের গাছগুলো আপনারা যদি খেতে বানাতে চান তাহলে অবশ্যই আপনারা এক সিজনে আপনারা ম্যাক্সিমাম এক একটা গাছ থেকে আপনারা 20 থেকে 30 পিস পর্যন্ত আপনারা কাঁঠাল নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনাদের যদি সমস্ত বিষয় আসে যদি জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি শুধু এই চ্যানেলটাকে আপনাদের জন্য শুধু বাংলার, কিছু ভাইরা অনেক বলে থাকে যে বাংলায় কিছু আমাকে ভিডিও দেখান, তো সেই কারণে আপনাদের এই ভিডিওগুলো দেখাচ্ছি বাংলা ভাষাতে আপনাদের করে আমি দেখাচ্ছি। আমার চ্যানেল আরও আছে, হিন্দি ভার্সনের চ্যানেল আছে, আমার সমস্ত পেজগুলো আছে, আপনারা ফলো করলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো কিষান ভাই সাথীরা আপনারা দেখুন এই ধরনের গাছে কত সুন্দর গ্রাফটিং করে, কত সুন্দর গাছটার গ্লেজ দেখুন, পাতারগুলো গ্লেজগুলো দেখুন, এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন। আপনারা বসানোর পরে আপনারা ছোটো ছোটো গাছেতেই ফল চালু হয়ে যাবে, কিন্তু ছোটো ছোটো গাছে আমি বলবো আপনারা ফল নেবেন না, একটু বছর 1 বছরের কাছাকাছি 6 7 8 মাস হয়ে যাবে তারপর দিয়ে ফল নেওয়া স্টার্টিং করুন, আপনাদের আরও বেশি বেশি ফল পেতে আরম্ভ করবেন, ঠিক আছে? তো এই জন্য বলছি ছোটো ছোটো গাছ থেকে আপনারা বেশি লাভ করতে পারবেন না, ঠিক আছে? কেননা ছোটো গাছে ফল দাঁড়াতে চায় না।